Hello and welcome back to Minecraft Building Survivor Series gameplay video. After today, I'm on the Survivor Series. If you want to follow me, I'm going to change the skin. নতুন এই পামকিনের যে ব্যানারটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ব্যানারটার কথা বলছি এই যে গাইস আমরা এই ব্যানারটার কথা বলছি তো সর্বপ্রথম তো আজকে ভিডিওতে আমরা আপনাদের কাছে পাসওয়ার্ড আসলো কি করে ওটা জেনে নেন ওই সাইডে প্লেন বায়োম আছে এটা হচ্ছে আমাদের ছোটখাটো বুট ফার্ম আর এখানে একটা ফুড ফার্ম বানাইছি আমরা ভিলেজ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম লাগানোর জন্য ওগুলো সব এখানে প্ল্যান করে দিয়েছি আমরা এটা হচ্ছে আমাদের ফুড ফার্ম কারণ আমাদের ফুডের কমি ছিল এখানে বানাই দিয়েছি ছোটখাটো একটা নরমাল ওইখানে আমার কাসল ওকে তো গাইস আজকে ভিডিওতে যাব আমরা একটা লম্বা মাইনিং ট্যুরে হ্যাঁ এখানে কারণ আমাদের গত বিষয়টা প্রপার্ট হয়ে গেছিলো আমাদের সব রিসোর্সেস ওইখানে থেকে গেছিলো এখানে আমরা আবার মাইনিংয়ে যাব তো গাইস আমরা কেভ শুরু করব তো গাইস আপনারা এখানে ভাই 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 সিলভার ফিস কোথা থেকে আসলো আপনারা এখানে একটু ব্লকটা ফাটা দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে সিলভার ফিস আসছে এটা কিপার ফেটেছে এখানে এখানে এরকম ওকে তো সর্বপ্রথম তো আমরা উপরে যাব এখানে আমি আয়রন দেখেছি ইয়েস হ্যাঁ আমরা আয়রন দেখেছি এখানে আর আয়রন আসছেও তো সর্বপ্রথম তো আমরা এখানে আমাদের কাছে পিক্যাক্স নাই আমরা মাইনিং করতে চলে এসেছি আর তো সর্বপ্রথম এই ক্রাফটিং টেবিল এখানে রেখে একটা পিক্যাক্স বানাই নিব নাহলে পিক্যাক্স আর আয়রন কী করে ভাঙবো হাত দিয়ে সেটা তো করা যাবে না তো গাইস এখানে এদিকেও আছে মনে করছিলাম মাত্র দুইটা আছে না দুইটার চেয়ে বেশি আছে এটা ভালো যে দুইটার চেয়ে এখানে বেশি আছে আর আমি এখন আর এক্সপ্লোর করবো এখানে কপার আছে না কপারও দেখেছি আই থিঙ্ক আবার এই দিক থেকে ঘুরে এস তো আমরা এ পাই দিয়ে এসেছিলাম ওকে ওকে এখানে কোনো কপার নেই আমার ভুল ভাবনা ছিল আর কপার ফেলে আমরা কপারও কালেক্ট করবো কপারেরও আমাদের কাজ আছে একটু ভাই এখানে একটা বড় লাভার আছে তো সর্বপ্রথম তো এই সাইড দিয়ে চলে আসবো ভাই এই কেভটা একটু বেশি বড় না একটা মাইনশপ পেলে গাইস আমরা এখানে মাইনিং করতে করতে অনেক ভিতরে চলে এসেছি আর এখানে একটু আয়রনও পড়ে আসছে তো উঠাই নিব ফ্রির মানে আমরা ছাড়ি না বিশেষ করে রিয়েল লাইফে তো ছেড়ে দিই কিন্তু ক্রাফটের মিলিয়ে ফেলে সেটা আমরা ছাড়ি না সেটা একটা কিপারই হোক না কেন হ্যাঁ এই যে আমরা কপার নিয়ে খোঁজ করছিলাম এই যে কপার কপারগুলো সিমেন্ট করে আমরা কপার রোড বানাই আমাদের কাঁচালের উপরে লাগাই দিব যেন বিজলি না না পরে আমার কাঁচালে লাইটিং রড এখান থেকে উঠাই নিব আয়রনগুলা ভিতরে যাও একটা মাইনশপ পেয়ে গেলে এখানে মজা হয়ে যেত জম্বি দাঁড়াও জম্বি দাদা একটু দাঁড়াও আমার কাছে মধ্যে এটা পড়ে আছে না টর হ্যাঁ আমরা বাইর থেকে ভরে টর্চ এনেছি অনেক বেশি টর্চের কমে হবে না ভাই আর একটা জম্বি দাদা চলে এসেছে তোমাকেও প্রসাদ দিব দাঁড়াও একটু ওকে আমি হিন্দু তো না আমি প্রসাদ বললাম কেন এই ভাষাটা ইউজ করা আমার ঠিক হয় নাই এখানে আয়রন আছে তো ওঠাই নিব আয়রন পেলে আমরা ছাড়বো না ভাই এখানে কিপার ছিল নাকি
আমরা মস্তেজ আয়োজন করছি এখানে। সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমরা এখানে রেস্টুরেন্ট দেখে ফেলেছি, আর আমরা রেস্টুরেন্টটা নিয়ে যাব নিজের বাড়িতে। তো রেস্টুরেন্ট উঠানোর জন্য আমাদের কী লাগবে? অবশ্যই আয়রন, আর যতক্ষণে আয়রনগুলো সিমেন্ট হচ্ছে ওইখানে গিয়ে আমরা বাকিগুলো উঠাই নিব। ওকে, এই যে ওপরে আছে আয়রনগুলো, এই যে এখানে আয়রনগুলো উঠাই নিব, আর তো আয়রন নাই তো ওইখানে আছে। আমাদের আয়রন আর্মার তো কমপ্লিট হয়ে যাবে এই মাইনিং টুয়ের পর। ভাই 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 ভাই, এখন সিমেন্টিংয়ে লাগাই দিব, আর এর আগে সিমেন্ট হওয়ার আগে আমরা ল্যাফিসগুলো ভেঙে নিব। সে ওয়াটারটা আসছে কোথা থেকে? ওয়াটারটা একটু বেশি মাথা খারাপ করছে আমাদের। ওকে ওকে, ল্যাফিস লাজুরিগুলো ভেঙে নিব। ল্যাফিস লাজুরি আপনারা স্টোন পিকেস দিয়েও ভাঙতে পারেন। তো ল্যাফিস লাজুরি পেয়ে গিয়ে যদি আপনাদের কাছে আয়রন পিকেস না থাকে তাও চিন্তার কোনো ব্যাপার না। ওকে ওকে, তাই এখানে কে আমরা গোটা আয়রন সিমেন্ট করবো না, এখান থেকে হাফ আয়রন সিমেন্ট করে নিজের জন্য একটা পিকেস বানাই, পিকেস বানাই এটা উঠাই পালাবো। আমাদের যেহেতু আমাদের কাছে ফুললেও আয়রন আর্মার নাই, এই কারণে আমাদের একটু কেমিক্যালে সাবধানতার সাথে যেতে হবে। ইয়েস, আমাদের কেবের এক এক ধাপ খুব সাবধানে ফেলতে হবে, আর আমরা নিচে অনেক ডিপ কেব, এখানে যাব না, এ সাইড দিয়ে চলে যাব। এই কেবটা শুরু হতেই খতম হয়ে গেছে এদিকে, এটা ডায়মন্ড পেতে পারি যেহেতু ডিপ সিলেক্টের লেভেলে আমরা চলে এসেছি। এই এগুলো ভেঙে নিব, ল্যাপিস লাজুরি। সর্বপ্রথম তো আমার কাছে ব্লকস আছে না, ব্লকস দিয়ে এই ওয়াটারটাকে আটকাই দিব। ওয়াটার আমার মাথা খারাপ করছে, আর ওয়াটার আমার ওয়াটারগুলোকে আটকাই দিব। তারপর এই লাজুরি মানে ল্যাপিস লাজুরিগুলোকে ভাঙব, আর আপনারা ল্যাপিস লাজুরি কিন্তু স্টোন পিকেস দিয়েও ভাঙতে পারেন, আয়রন দিয়েও। তা আয়রন পিকেস থাকতে স্টোন পিকেসের দাম নাই। বাই, এখানে যদি এখন আমরা আরামে নিজের মসজিদে কেবে ঘুরছি, এখন যদি ডায়মন্ড পেয়ে যায় না আলাদা একটা মজা আসবে। ডায়মন্ড না আগে ভাই, এই তিনটা ডায়মন্ড যদি আমরা এখন পেয়ে যেত আমাদের মজা হয়ে যেত। আর এদিক দিয়ে আমরা এর আগেও এসেছি। ওকে, তো সর্বপ্রথম তো এগুলাকে আমরা এই আয়রনগুলোকে সব ভেঙে নেব, আর এই কফারগুলোও ছাড়বো না, কফারেরও কাজ আছে আমাদের একটু। ওকে, একেবারে আয়রন ভরপুর আছে, আর আমরা এই সাইড দিয়ে এর আগেও গেছি, যে আমরা দেখাই যাচ্ছে আমাদের টর্চ দিয়ে যেহেতু আছে। আর ওপরের একটা আছে, ওপরেরটা তো আমি দেখিনি নাই, এই আয়রনটা ওপরের দেখি নাই যখন তখন এখন দেখে নিই। আর একটা না দুইটা আছে বলছে এখানে, দুইটা না তি ভাই, এটার গোটা খুনি আছে, একটা দুইটা নাই, আমি একটা না দুইটা করছি এখানে, এতগুলো পড়ে আছে ভাই। গ্রেবের উঠে যা, তোমাকে আয়রনগুলো নিতে দে, ডায়মন্ড পেয়ে গেলে মজা চলে আসতো এরকম সিচুয়েশনে, বাট আমার লাক কত ভালো না যে আমরা ডায়মন্ড পেয়ে যাব। ওকে ওকে, এখন আমরা নিচের ওই ক্যাবটাতেও যাব যেখানে আমরা এর আগেও গিয়েছি। এটা উপরে যাওয়ার রাস্তা, আমাদের নেদার পোর্টালের ওই দিকে আমরা দেখবো ডায়মন্ড পাওয়া যায় না কেন, জানি না কি ডায়মন্ড পাওয়ার কথা, যেহেতু এখানে লাভা আছে, লাভার আড়ে ধারে তো ডায়মন্ড থাকে আমার মানলে,
আমার মতে থাকে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে দেবেন আপনারা। আমরা এখন যাব, ওকে ওকে রেস্টোর আছে ভাই, এটা একবার খেলে আমাদের লাভাতে নিয়ে যাবে। তো ওয়াটারটা ডেঞ্জারাস, ব্লক করে দিই ভাই ওয়াটারটাকে, নাহলে ছেলে ডাইরেক্ট আমাদের ইয়াতে নিয়ে যাচ্ছে। আমরা চাই না এখন লাভাতে যেতে, রেস্টোর উঠাই নাও। ওকে ওকে, লাভার ওইদিকে কিছু আছে না, শুধু লাভা একটু, ওইদিকে রাস্তায় ব্লক। আমরা ডায়মন্ড এক্সপ্লোর করে এসেছি, এ সাইডেও আছে কেভ, কেভ শুধু এটাই না, এদিকেও আছে। এখানে রেস্টুরেন্ট আছে, উঠাই নাও, যাই পাচ্ছ ওইটা ভালো ভাই। এদের গোটা টিম চলে এসেছে, গুন্ডা পার্টি ভাই 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 ভাই, লেদার আমার পর এত স্ট্রং। আমি ভাই আমাদের কাছে শট নেই, শট নেই, শট নেই, এক্স 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 ভাই না, জম্বি মেরে দিয়েছে, ঘুমাই যাই। সর্বপ্রথম রাত হয়েছিল, তো গুড বাই গাইস।